মনে রেখো, আমরা কেউ জানি না আমাদের শেষ ঠিকানা বা শেষ সাকসেস কী, কিন্তু একটা উদ্দেশ্য বা লক্ষ্যের খুব প্রয়োজন আমাদের কাজ করার জন্য। তাই ছাত্র জীবনে প্রথম যে কাজটা করা উচিত তা হলো লক্ষ্য স্থির করা। দ্বিতীয়ত, সেই লক্ষ্যকে পৌঁছতে হলে তোমার কোন কোন কাজ করা উচিত সেই বিষয়ে সঠিক ধারণা তৈরি করা। তৃতীয়ত, সেই লক্ষ্য পূরণের জন্য ধীরে ধীরে বা স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করা। যাই কিছু হয়ে যাক, লক্ষ্যের জন্য সুখ, আরাম, আয়েস, বিয়ে বাড়ি, মেলা, আড্ডা মারার মতো অভ্যাস ত্যাগ করো, কিন্তু এই ছোট্ট আনন্দগুলোর জন্য লক্ষ্যকে কখনোই ত্যাগ করো না। তোমার লক্ষ্যের কথা কাউকে বলবে না। তোমার লক্ষ্য তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু তোমার কাছে তা যেন বেস্ট হয়। লক্ষ্য নির্ধারণের পর তুমি পূর্বের তুলনায় বর্তমানে অনেক দায়িত্ববান হতে পারবে, তাই লক্ষ্য নির্ধারণের খুব প্রয়োজন। স্কুল জীবনের প্রতিটি প্রশ্নের সঠিক ধারণা পেতে আমাদের চ্যানেল A2Z0-র ভিডিওগুলো দেখতে পারো।